দিনাজপুর শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। এ বিষয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা হ্যালোকে এই শঙ্কার কথা জানায়। আগে আমাদের পরীক্ষাটা যে নিত, মানে প্রিপারেশন ওই সময় অনেক ভালো ছিল, অনেক ভালোভাবে পড়াশোনা করছে। এখন মনে করে বন্ধের কারণে আমাদের পড়াশোনা করতে মন চায় না, সবসময় খেলাধুলায় মানে মগ্ন থাকতে, মানে খেলাধুলা করতে মন চায় আর কি। সে কারণে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে আমাদের মনে করো সামনে রেজাল্ট আমাদের খারাপ হতে পারে। যদি পরীক্ষাটা সময় মতো হইতো তাহলে আমাদের পরীক্ষাটা হয়তো ভালো হইতো। আমরা আগের ডেটে পরীক্ষা হলে আমরা ভালো রেজাল্ট করতে পারতাম। প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা স্থগিত ছাত্রছাত্রীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হোসেন সরকার বলেন, একটা নিন্দনীয় এবং জঘন্যতম কাজ। হ্যাঁ, এর ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার নেতিবাচক প্রভাব পড়েছে, এটা বিশেষ করে আমাদের শিক্ষার্থীর উপর এবং অভিভাবকদের উপর। যেসব ভালো শিক্ষার্থী তারা ভালো প্রিপারেশন নিয়েছিলো, কিন্তু করোনার কারণে তাদের পরীক্ষা পিছিয়ে বছরের শেষ দিকে এসেছে, তাদের আবার নতুন বছরে ভর্তি হবে। তার মধ্যে এটা প্রশ্ন ফাঁস হওয়ার কথা, আবার নতুন করে প্রশ্নপত্র তৈরি এবং পরীক্ষার সময় ব্যাপার, এরপরে আরও শিক্ষার্থীর উপর নতুন উপস্থিতির প্রয়োজন। প্রধান শিক্ষক হিসেবে এই জঘন্যতম কাজের সাথে জড়িত তাদের নিন্দা জ্ঞাপন করছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি, যাতে এরকম কাজ আর ভবিষ্যতে কেউ করতে সাহস না পায়। মণিকিশোর দাস, হ্যালো ডট বিডি নিউজ 24.com, কুড়িগ্রাম।